বলছি আপনার নাম? আজকে যে এত বড় মিছিলটা বাবুন ঘোষের নেতৃত্বে যে বার হয়েছে, এর মূল কারণটা কি? আজকের আমাদের মিছিল পাটুলি ফায়ার ব্রিগেড থেকে বাঘাযতীন মোড় অব্দি মিছিল আয়োজন করা হয়েছিল। এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রী বাবুন ঘোষকে মিথ্যে মামলায় যেভাবে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, তার প্রতিবাদ ধিক্কার মিছিল। এই মিছিলে আপনাদের কত লোক মিছিলে এসেছে আজকে? এই মিছিলে প্রায় 2 থেকে 3 হাজার লোক এই মিছিলে অংশগ্রহণ করেছে, পার্টিসিপেট করেছে আমাদের সাথে। অতএব আমাদের পায়ে পা মিলিয়েছে, বাবুন ঘোষকে যে অন্যায়ভাবে যে অপমান করা হয়েছে তার প্রতিবাদ মিছিলে এই জবাব দিতেই মানুষ সব একত্রিত হয়েছে। আপনার মিছিল শুরু হয়েছে কোথায়, শেষ হলো কোথায়? আমাদের মিছিল শুরু হয়েছে পাটুলি ফায়ার ব্রিগেডে, শেষ হলো বাঘাযতীন। এখন আপনাদের পরবর্তী কর্মসূচি? পরবর্তী কর্মসূচি এইভাবে ভারতীয় জনতা মোদীকে আটকানো যাবে না। আজকে আমাদের শ্রমিক সংগঠন শ্রমিক স্বার্থে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি মণ্ডলে কাজ করছে। আমাদের নো চাঁদাগিরি নো দাদাগিরি এই স্লোগান দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছেছি। আমরা এই মিডিয়ার মাধ্যমে একটা মেসেজেই দিতে চাই যে আমাদেরকে এইভাবে আটকানো যাবে না। আমরা শ্রমিক স্বার্থে লড়াই করব, লড়াই চলছে, লড়াই চলবে। আপনার নাম? অনুপ পাণ্ডা। আপনি কি পজিশনে আছেন? রাজ্য সম্পাদক। রাজ্য সম্পাদক, ধন্যবাদ।